আচ্ছা, সো আগের দিন কি পড়েছিলাম কেউ বলতে পারবে? আগের দিন কি পড়েছিলাম আমরা, কি পড়েছিলাম? সরি, আমি আমি আমার সাউন্ডটাকে কমিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আগের দিন কি পড়েছিলাম বলতে পারবে? বলতে পারবে কি? ইয়েস অর নো, কেউ বলতে পারবে? কৃষ্ণেন্দু, শুভঙ্কর, ঋত্বিক, সাগর, বলো কি পড়েছিলে? তাপস দাস, অর্পণ, কি আগের দিন, কালকে লাস্ট ক্লাসে কি পড়ানো হয়েছিল? লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে পড়েছিলাম? তোমরা আছো? না, যেটা নিয়ে কথা সেটা হচ্ছে কি, আগের দিন আমরা পড়েছিলাম নাকেল জয়েন্ট, আগের দিন আমরা পড়েছিলাম নাকেল জয়েন্ট। সো নাকেল জয়েন্টে আমরা কি পড়েছিলাম, যে পিনের ডিজাইনটা পড়েছিলাম, ঠিক আছে? সো ও আমি তোমাদের 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 কাছে দুটো জিনিস শো করা হবে, তোমরা ওয়ান বাই ওয়ান দেখতে থাকবে। তোমরা তোমাদেরকে আগের দিন আমি বলছিলাম পিনের ডিজাইনটা কী করে করা হয়, কী আছে সেইগুলো আমি বলেছিলাম। ওকে ফাইন, দেখি ড্রাইভ, দেখি না, যেটা বলছিলাম তোমরা তোমরা স্ক্রিন কি দেখতে পাচ্ছো? জ্যামবোর্ড দেখতে পাচ্ছো কি? দেখা যাচ্ছে জ্যামবোর্ড? না স্যার, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? এখন দেখতে পাচ্ছো? আচ্ছা আচ্ছা, আমরা আগের দিন পড়েছিলাম যে কি করে আমরা ড্র একটা পিনকে পিন বানাতে পারি, তার মধ্যে কি কি আছে সেটা, সেই জিনিসগুলো আমরা পড়েছিলাম। ফর এক্সাম্পল, পিনের মধ্যে আমরা আগের দিন পড়া হয়েছিল যে পিনকে যেরকম আমরা জানি পিনের যে একটা ডাইমেনশন ক্রিয়েট করা, কী করে ডাইমেনশনকে পাওয়া সেটা একটা বড় ব্যাপার। তো আমরা করতেটা পারি কি, এটা এই অঙ্কটা করার সিম্পল রুলটা কি? নাম্বার ওয়ান হয়েছে গিয়ে, ফর এক্সাম্পল তোমার, একটা মিনিট, কেউ ঢোকার চেষ্টা করছে। আচ্ছা, নাম্বার ওয়ানে আমরা শিখলাম যে কি করে ডায়ামিটার অফ শ্যাফ্টটাকে আমরা ইউজ করি। কোথায় এখান থেকে লেখা যাবে, টেক্সট বক্স, আমরা ডায়ামিটার অফ দ্য শ্যাফ্ট ইউজ কী করে বের করি, চলো একটু দেখি। ডায়ামিটার, DIAMETER, ডায়ামিটার অফ দ্য শ্যাফ্ট, অফ দ্য শ্যাফ্ট, SHAFT, শ্যাফ্ট, একটা কথা ভুল হয় নাকি, তাহলে ডায়ামিটার অফ দ্য শ্যাফ্ট, তারপর আমরা বের করি। আমার একটু হেল্প করবে নি গো? ডায়ামিটার অফ দ্য শ্যাফ্টের পর আমরা বের করতে থাকি যে কি করে নেক্সট বের করেছিলাম, ডায়ামিটার অফ শ্যাফ্ট হোল্ডার, HOLDER হোল্ডার। তারপর বের করা হয়েছিল ডায়ামিটার অফ পিন। তো ডায়ামিটার অফ পিন বের দুভাবে তিনভাবে বের করেছিলাম। নাম্বার ওয়ান,
ছিল ক্রাশিং, সি আর ইউ এস এইচ আই এন জি, ক্রাশিং। নাম্বার টু হয়েছিল, নাম্বার টু হচ্ছে গিয়ে শিয়ার, এস এইচ ইয়ার শিয়ার। নাম্বার থ্রি হয়েছে গিয়ে তোমার তোমার বেন্ডিং। এই এই তিনটে পার্ট হয়েছে কি, আমি বলে দিচ্ছি এই তিনটে পা, এই এই যে তোমরা এই পার্টটা দেখছো, এই এইগুলো হয়েছে কি তোমাদের রিগার্ডিং, ইট ইজ অল অ্যাবাউট ইয়র ডিজাইন। জাস্ট এটা ডিজাইন করলাম, বাট আমরা কি জানি এটা এটা সেফ কি আনসেফ? বলতে পারবে কেউ এটা সেফ কি আনসেফ? বলা যাবে ইয়েস অর নো? বলতে পারবে কেউ? বলতে পারবে? এটা কি বলা যাবে যে এটা সেফ কি আনসেফ? তোমরা তোমাদের রেসপন্স পাচ্ছি না কেন? বলতে পারবে? এটা সেফ কি আনসেফ আমরা জানি না, প্রথম কথা। কেন আমরা জানি না? কারণ কি আমরা কোনো কিছুই এখানের মধ্যে কোনো ডেটা দিইনি, কিছু দিইনি, সেজন্য আমরা জানি না। সো এটাকে একটা এটা তো এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে সেফ কি আনসেফ প্রুফ করার জন্য কিছু আমার ফর্মুলেশান লাগবে, ঠিক আছে? কী ফর্মুলেশান? ফর্মুলেশানসগুলো আমরা আজকে ডিরাইভ করব। ডিরাইভ করতে গেলে বেশি কিছু হার্ড ফাস্ট অ্যান্ড হার্ড রুল কিছু নেই, জাস্ট ছোটো ছোটো করে ডিরাইভ করতে হবে, ঠিক আছে? চলো পিডিএফটা কি দেখ, পিডিএফটা দেখতে পাচ্ছ? পিডিএফটা দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? তোমাদের কি হয়েছে, মুখে আওয়াজ কেন নেই? বলা আমার নাও, যেটা বলছিলাম আমরা তাহলে নেক্সট হয়েছে গিয়ে এত কিছু ডাইমেনশন বের করার পর আমাদের কিছু কাজ করতে হবে। কী কাজ করব? ও আমাদের কিছু কিছু সিস্টেম ইউজ করতে হবে। কিছু সিস্টেম ইউজ করে আমরা বের করবো যে এটা কি সেফ কি আনসেফ, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা দেওয়া আছে যে সিগমা সি, তোমাদের এটা আমি পড়ে রাখবো। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট টার্ম তা কিন্তু না, তবে এটা ইউজ হয়, খুব রিয়ালি ইউজ করলে করা হয়, ঠিক আছে? নাও, আচ্ছা আমি যেটা নাও এইখান থেকে যা ডিটেল, এইখানে এটা বলেই যাই, এটা হচ্ছে কি আমি আগে তোমাদেরকে ক্রাশিং ফেলিয়ার বলেছিলাম, মনে আছে? ক্রাশিং ফেলিয়ার মনে আছে কি? ক্রাশিং ফেলিয়ারের কথা মনে আছে? ক্রাশিং ফেলিয়ার, ক্রাশিং ফেলিয়ারের কথা আমি বলেছিলাম, মনে আছে কি তোমাদের? শুরুতে আমি বলেছিলাম একদিন ক্রাশিং ফেলিয়ারের কথা। হ্যাঁ, তো আমি ওটা ক্রাশিং ফেলিয়ার বলছিলাম সিঙ্গেল আয়ের ক্ষেত্রে। ডাবল আয়ের ক্ষেত্রে হলে কি হবে? জাস্ট ছোট্ট একটা চেঞ্জ হবে। কারণ কি সিঙ্গেল আয়তে কি ছিল? সিঙ্গেল আয়তে তোমার তোমার একটা পোর্শন শুধু লাগতো, আর কোনো পোর্শন লাগতো না, মানে এই পোর্শনটা লাগতো আর বাকি দুটো পোর্শন খালি যেত, দুটো পোর্শনকে আমরা ক্যালকুলেট করতাম না। বাট আমরা ডাবল আয় যখন কনসিডারেশন করছি তখন আমাদের এই দুটো পোর্শন আছে, উপরের একটা নিচের একটা, ডাবল মার্ক করছে, ওপরের একটা আর নিচের একটা, তো দুটো এর জন্য, তার জন্য কি হবে? বিজ জায়গা, শুধু বিজ জায়গা শুধু তুমি লিখবে টু এ, এজ ইউ ক্যান সি ওভার হিয়ার, এর জন্য দেওয়া আছে পি বাই টু এ ইন্টু ডি, ঠিক আছে? তো একই পুরো স্টোরিটা একই রয়ে গেছে, স্টোরির মধ্যে কিছুই চেঞ্জ নেই, পুরো ফর্মুলেশান তো এক, আমরা আগের দিন যা পড়েছিলাম। তো এইখানের মধ্যে আমরা শুধু এখানে চেঞ্জ করেছি বি এর জায়গায় টু এ ইন্টু ডি লাগিয়েছি। নেক্সট নেক্সট হয়েছে গিয়ে যেটা হচ্ছে শিলা টেনসাইল ফেলিয়ার। এখন থেকে যা করবো সব ভেরিফিকেশান, এখন আর কোনো কিছু বের করার নেই, এখন শুধু ভেরিফিকেশান করা, সিম্পল সিম্পল আমাদের কন্ডিশনসগুলো ইউজ করে। কী করে কন্ডিশনসগুলো ইউজ করবো? আমাদের তার জন্য একটু ইয়ে করতে হবে, একটু কনসেপ্টটাকে একটু লাগাতে হবে। কী কনসেপ্ট? ফর এক্সাম্পল আমরা জানি টেনসাইল ফেলিয়ার অফ আই, তো টেনসাইল ফেলিয়ার মানে কি? সিগমা টি আই বললাম, একটাই বলতে সিঙ্গেল আই কথা হচ্ছে, পি অ্যান্ড এরিয়া। পি মানে কি? লোড যেটা অ্যাপ্লাই করা হচ্ছে। এরিয়া মানে কি? এরিয়া কোথা, কোন পার্টটা এরিয়া হবে, এখন বলতে গেলে এরিয়া কোন পার্টটা হবে, এরিয়া হবে এই পার্টটা
আর এ পার্ট, কারণ কি এই দু সাইডে ম্যাটেরিয়াল আছে আর কোথাও ম্যাটেরিয়াল নেই। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? নাও এরিয়াটা কি করে বের করবো, এখন এটা বড় প্রশ্ন, এরিয়াটা কি করে বের করবো এটা সব থেকে বড় প্রশ্ন। এটা এটা কনফিউশন ক্রিয়েট করে। এটা বের করার একটা উপায় আছে। কি উপায় আছে? আমরা এই এইখান থেকে আমি যা শর্টে বলছি, এইখান থেকে এটা এটা ডায়ামিটার জানি, এই দুটো ডায়ামিটার হয়েছে কি ডি, ঠিক আছে। বাট এই এই জায়গার থেকে এই জায়গার ডায়ামিটার হচ্ছে গিয়ে ডি নট, ঠিক আছে। আর বলে দিই এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, এই এই জায়গার থেকে এটা এটা ডাইমেনশন হয়েছে কি বি, ক্লিয়ার না? আমি আবার আবার বোঝাবো এতটুকু, এই জিনিসটা আবার বোঝাবো, আবার বোঝাবো না এতটুকু, এইটা বোঝা গেছে। এইখান থেকে আমি আবার, হ্যাঁ আমি আরেকটা বুঝিয়ে দিচ্ছি, তার কোনো অসুবিধা না, একটা অন্য মুছতে দাও। তোমরা আজকে তোমাদের ইচ্ছে আছে আজকে ইন্ডাস্ট্রিতে কি করে স্ট্রেস ক্যালকুলেশন করে, সিম্পল স্ট্রেস ক্যালকুলেশন করে সেটা দেখবে সবাই? সবার কাছে আমি একটা জানতে চাই, তোমরা জানতে চাও কি? হ্যাঁ আমি দেখাবো, শেষে দেখাবো, ঠিক আছে। আমি ইন্ডাস্ট্রির ইয়েটা দেখাবো পরে একটু। এখন আমার তো এই যে ক্রস করে আছে, হ্যাচ করা আছে, এই জায়গাটার এরিয়া চাই, ঠিক আছে। তাহলে আমি কি জানি এখান থেকে এটা ডাইমেনশন, একটা সিম্পল ভাবে বোঝো, এখান থেকে এটা ডাইমেনশন। স্যার আপনি তো স্যার ড্রয়িং করছো না স্যার, আপনি কি লিখে একটা শো করছো কি না কি লেখা স্যার? বলি পিডিএফ টা দেখা যাচ্ছে না, লাগ পিডিএফ টা দেখা যাচ্ছে না? না স্যার, ডায়ামিটার অফ দা শ্যাফট এটা দেখা যাচ্ছে, আগে কিছু আসছে না। কি হয়েছে ভগবানের, আচ্ছা পিডিএফটা শো করছে কি এখন? দেখো পিডিএফই দেখাচ্ছি আমি, পিডিএফটা শো। হ্যাঁ এবার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। তো দেখো আমি টেনসাইল ফেলিয়রটা বের করব সিঙ্গেল আই। সিঙ্গেল আই মানে কি আগে আমরা দেখে নিই, সিঙ্গেল আই কোন পার্টটা? সিঙ্গেল আই হয়েছে গিয়ে তোমার, সিঙ্গেল আই হয়েছে তোমার এই পার্টটাকে বলি আমরা সিঙ্গেল আই, তাই তো? এই যে এই পার্টটাকে বলি সিঙ্গেল আই। কি করে বুঝলাম সিঙ্গেল আই? এই পার্টটা সিঙ্গেল আই হচ্ছে কি এই পার্টটা, কারেক্ট, রাইট? হ্যাঁ, তাহলে আমি কি জানি সিঙ্গেল আই, লক্ষ্য করো সিঙ্গেল আই এইটা হয়েছে গিয়ে ডি, এই জায়গাটা হয়েছে গিয়ে এটার ডাইমেনশন হয়েছে গিয়ে ডি নট, ঠিক আছে। আর এই এইখান থেকে এইটা হয়েছে গিয়ে বি, ঠিক আছে। সিমিলারলি তাহলে আমরা একটু নিচে যাই, নিচে গেলে একটা জিনিস বোঝাতে সুবিধা হবে। তাহলে আমরা আমরা চাইছি কি এই এই হ্যাশ করা জায়গাটা, যে হ্যাচ করা জায়গাটা, যে এই এই জায়গাটার এরিয়া কত, কি করে বের করব? এটার থেকে এটার ডিস্টেন্স হয়েছে গিয়ে, এটা হয়েছে গিয়ে বি, সরি সরি আই এম ভেরি সরি, ডি, ঠিক আছে। এখান থেকে এই এই আউটার আউটারটা হয়েছে গিয়ে ডি নট, ডি নট। আর এইখান থেকে এতটুকু এতটুকু ডায়ামিটার হয়েছে কি, এতটুকু ডাইমেনশন হয়েছে গিয়ে, এতটুকু ডাইমেনশন হয়েছে কত হয়েছে গিয়ে বি, কারেক্ট? তাহলে আমার এই জায়গার এরিয়াটা কি করে বের করব, কি করে বের করতে পারি এই জায়গার এরিয়া, কেউ বলতে পারবে? এই এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কি করে বের করতে পারি, কেউ বলো তো?
এখানে কোনো রকম রকেট সায়েন্স লাগাচ্ছে না, কিন্তু কোনো রকম রকেট সায়েন্স না, ভেরি ইজি ইজি ইয়া লাগছে। কি কি করে বের করতে পারি বলো তো, কি করব বলো, সবাই সবার কাছে আমি জানতে চাই কি করে বের করতে পারি। সেকশন করা এরিয়াটা মানে এই এটার কত এরিয়া, এইটার কত এরিয়া, টোটাল কত এরিয়া হবে এই জায়গাটা, কারণ কি এটা টেনজাইল ফেলিয়ার হচ্ছে, মানে এটা এই এই দুটো জায়গায় ফেলিয়ার হবে, তাহলে দুটো জায়গার এরিয়াকেই আমি কনসিডারেশন করব, তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা এরিয়া কত, কি করে বের করতে পারি স্যার? আমাদের ওটা হাইট লেন্থটা বের হবে d not minus d into b। হ্যাঁ হ্যাঁ, d not, কারেক্ট, d not minus d into b, কারণ কি এটা রেকট্যাঙ্গেল, তো রেকট্যাঙ্গেল হলে আমরা কি করতে পারবো, লেন্থ ইনটু ব্রেথ, তাহলে লেন্থটা কি টোটাল, আমাদের তো এই এই লেন্থটাকে বাদ দিতে, মানে টোটাল লেন্থটা কত, d not ভেতর থেকে ভেতরটা বাদ দিলাম ডি, আর এখানে উইথটা হয়েছে বি, এর জন্য দিলাম বি ইন্টু ডি নট মাইনাস ডি। ভেরি গুড, তোমরা যা বলছো কারেক্ট, এটার জন্য কোনো ভুল নেই। সিমিলারলি আমরা একটা দেখতে পাই যে এরকম একটা শিয়ারও হতে পারে, শিয়ার হলে কি হবে, সেম জিনিস, ডিফারেন্স কিছু নেই, আবার বলছি একেবারে সেম, একেবারে সেম, তো ভাঙলে এটা কি প্রায় এখানের মধ্যে শুধু একটু ছোট্ট একটা চেঞ্জ করবে বাস, আর এই শিয়ারের জন্যও সেম, শেয়ারের জন্য কি একই জিনিস, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে বি, এখান থেকে এখানে হচ্ছে বি, এখান থেকে এখান থেকে এটা হয়েছে গিয়ে কি হয়েছে গিয়ে ডি, আর এখান থেকে এটা হয়েছে গিয়ে ডি নট। সো কি হবে, লক্ষ্য করো, একই জিনিস, একই জিনিস, দেখতে পাচ্ছ শেয়ারের ফর্মুলাটাও এক, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি, দেখা যাচ্ছে কি, দেখতে পাচ্ছ কি শেয়ারের ফর্মুলাটা, শেয়ারের ফর্মুলা। এখন জিজ্ঞেস করতে পারে স্যার কেন এই জিনিসটা হলো, ও কেন কেন এখানে হাফ দিলাম, এখানে টু দিলাম, এখানে কেন, আগের থেকে আমরা জানি শেয়ারকে টু দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, কারণ দুটো সারফেস, কি করে দুটো সারফেস, এটা ওপরে একটা সারফেস, নিচে আর একটা, নিচে এদিকে একটা সারফেস, এই জন্য টু, ঠিক আছে, ডিভাইডেড বাই টু কেন করা হয়েছে, আমার জাস্ট এইখান থেকে এই পার্টটা দরকার, এর জন্য ডিভাইড বাই টু করা হয়েছে, আমরা এখানে দুটো পার্ট কনসিডারেশন করছি, এখানে একটা পার্ট কনসিডারেশন করছি, এর জন্য ডিভাইড বাই টু, বাট সারফেস কটা, দুটো, এর জন্য দুটো, এটা একটু পেঁচিয়ে দিয়েছে, আমি বলে দিচ্ছি এটা পেঁচিয়ে দিয়েছে, এত পেঁচানো কিছু ছিল না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এখানে পেঁচানো কিছু ছিল না, সিন্স এ দুটো সারফেস আছে, এই এই এরিয়াটাই লাগবে, এটা চোখ বন্ধ করে বোঝা যায়, এটার মধ্যে কোনো রকম পেঁচানো কিছু ছিল না, কিন্তু বইতে তো একটু একটু কমপ্লেক্স করবে, বইতে একটু ডিটেলসে দেবে, এজন্য এটা একটু ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে, এই গেল এক। নেক্সট হয়েছে টেনসাইল ফেলিয়ার, একই জিনিস, একই জিনিস, শুধু চেঞ্জ হবে এখানে ছোট্ট একটা, টেনসাইল ফেলিয়ার অফ ফোর্ক, আমরা কি করলাম এখানে, টেনসাইল ফেলিয়ার অফ আই, মানে সিঙ্গেল আই, ডাবল আই, ফোর্ক বলতে এখানে ডাবল আই বলছে, তাহলে চেঞ্জটা কি হবে, চেঞ্জটা কী হবে, কেউ বলতে পারবে চেঞ্জ কোথায়, আমি কোন পার্টে শুধু চেঞ্জটা করব, কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে কোন পার্টে চেঞ্জ করব, ছোট্ট একটু চেঞ্জ করব, ছোট্ট, ভেরি মাইনিউট চেঞ্জ করব, ভেরি মাইনিউট চেঞ্জ করব, কি চেঞ্জ করব, দেখো এটা কি ছিল, এটা ছিল বি, লক্ষ্য করো এটা ছিল বি, আর এটা হয়ে যাবে এদিকে, এদিকে গেলে দেখো আমরা কোন পার্টটা ধরেছিলাম, এখানে বি, এখানে কি আছে, একটা এ, এখানে একটা এ, আর এখানেও একটা এ, তাহলে কয়টা এ হলো, কয়টা এ হলো বলো তো, কয়টা এ হলো, কয়টা এ হলো, আমার কথা শোনা যাচ্ছে, দুটো, কারেক্ট, দুটো এ হলো, তাহলে বির জায়গা জাস্ট বি, এই এই বি না বসিয়ে এখানে শুধু দুটো এ বসালেই হবে, কারণ ঘটনাটা সেম, এটাও ডি, এটাও ডি, এটাও ডি নট,
শুধু শুধু এত এত টেনশন নেওয়ার কোনো ইয়ে নেই, শুধু বীজ জায়গা টু এ বসাবো। ঘটনাটা একেবারে সেম, একেবারে সিমিলার ঘটনাটা, ঘটনাটা একেবারে সেম। তো এই জন্য এখানে হবে টু এ ডি নট মাইনাস ডি টু, এখানে দেখো আবার শিয়ার ফেলিয়ার টু এ ডি নট মাইনাস ডি, একই জিনিস, এখানে কোনো রকম চেঞ্জ হবে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি এখন যেই সামটা তোমাদেরকে করাবো সেই সামটা একটু মনোযোগ দিয়ে দেখবে, সেই সামটা সেই সামটা খুব দরকারি সাম, ঠিক আছে? এখন জিজ্ঞেস করতে পারো স্যার এটা কেন দরকারি, কারণ কি এই কোশ্চেনটা এইটা না হলে আমি আগেও বলছি নাকের জয়েন্টটা আরেকটা কোশ্চেন আসতে পারে। সো আমরা যে কোনো একটা আরবিটারি সাম নেবো, আরবিটারি সাম নিয়ে কাজটা করবো, আরবিটারি একটা ডেটা নিয়ে কাজটা করবো, ঠিক আছে? কোশ্চেনটা সবাই একটু লিখে নাও, আমি কোশ্চেনটা দিচ্ছি, তাহলে আমার সঙ্গে সঙ্গে একসঙ্গে করবে, আমি তোমাদেরকে মানে করতে 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 দেখাবো যে কীভাবে করা যেতে পারে। সিম্পল লাগবে, ম্যাক্সিমাম লাগবে হাফ অ্যান আওয়ার, প্রথম তো তোমরা এই জন্য ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার লাগবে, এর বেশি লাগবে না, ঠিক আছে? এর বেশি তোমাদের লাগবে না, তারপর তোমাদের তো তারপর থেকে তোমাদের লাগবে দশ প্রায় দশ মিনিট, দশ মিনিটের মধ্যে ম্যাক্সিমাম দশ মিনিটের মধ্যে তোমরা সামটা করে নিতে পারবে, ঠিক আছে? আমি কোশ্চেনটা দিচ্ছি, ডিজাইন অ্যান্ড ভেরিফাই, ভেরিফাই ডিজাইন অ্যান্ড ভেরিফাই ভেরিফাই এ নাকে এ কে এন ইউ সি এর নাকে জয়েন্ট জয়েন্ট which can be a 40 kilonewton tensile loading ওকে, কোশ্চেন দেখা যাচ্ছে? সবাই কোশ্চেন দেখতে পাচ্ছ? ইয়েস অর নো, কোশ্চেন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সবাই কোশ্চেনটা একটু লিখে নাও, কারণ কি এখান থেকে আমরা কোশ্চেন এখান থেকে এরকম কোশ্চেন কিন্তু আসবে পরীক্ষাতে, এরকম কোশ্চেনই থাকবে। ভেরি ইজি কোশ্চেন, শুধু ফর্মুলা দেবে, শুধু ফর্মুলা বসাবে, আর কি কোনো কিছু নেই। ঠিক আছে, নাও আমি কোশ্চেনের ইয়েটাতে যাচ্ছি, সলিউশনে আমি যাচ্ছি, তারপর আমরা সলিউশন করবো কোশ্চেনের সলিউশনটা ওয়ান বাই ওয়ান। তোমরা তোমাদের সলিউশনসগুলো করানো হবে, তোমরা লক্ষ্য করবে যে সলিউশন কী করে করানো হয়। এটা এটা খুবই ইজি, আবার বলছি খুবই ইজি, জাস্ট ফর্মুলাতে একটু 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 করে ইয়ে করতে হবে। আমি কিন্তু আমি আবার বলছি কোশ্চেনটা কিন্তু আমি একেবারে আমার নিজে বানিয়ে দিয়েছি, তার মধ্যে আমি জানি না কোশ্চেনটা কতটুকু এখানে কতটুকু হবে, হয়তো বা কিছু অ্যারার আসতে পারে, বাট আশা করি কোনো অ্যারার আসবে না, আমাদের মনে হচ্ছে যে কোনো অ্যারার আসবে না, সব ঠিকঠাকই যাবে। ওকে ফাইন, ফাইন, জ্যামবোর্ড জ্যামবোর্ড জ্যামবোর্ড
আচ্ছা সবাই ডিসপ্লেতে দেখতে পাচ্ছ? ডিসপ্লে দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে ফাইন। নাও আমার কোশ্চেনটা, কোশ্চেনে কি কি চাইছে সেটা কিন্তু তুমি আমাকে আমাকে বলতে থাকবে, ঠিক আছে? নাহলে কিন্তু আমি ভুলে যাবো কি কি কোশ্চেন ছিল। কোশ্চেনে কি দেওয়া ছিল সেটা বলো, কোশ্চেনে কি দেওয়া ছিল গিভেনটা বলো আগে। গিভেন কি দেওয়া ছিল? গিভেন আগে বলো, গিভেনটা কি ছিল, গিভেনটা কি দেওয়া ছিল, গিভেন কি ছিল, গিভেনটা কি আছে, গিভেন কি দেওয়া ছিল? লোড মানে পি ইজ ইকুয়ালস টু 40 কিলো নিউটন, ঠিক আছে? সিগমা ওয়াইটি মানে ইল স্ট্রেস দেওয়া আছে কত, কত দেওয়া ছিল? সিগমা ওয়াইটি দেওয়া আছে 380 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তাই তো? ইয়েস অর রং? ওকে ফাইন। তো এটা দেওয়া থাকলে তাহলে আমরা কি করতে পারি লক্ষ্য করো, আমরা তারপর একটা মিনিট একটু ওকে, তারপর কি ছিল, তারপর আমাদের কি ছিল একটা একটা করে আমরা দেখি। তারপর আমাদের কাছে ছিল যে এইখানে মধ্যে এটা ফার্স্ট ফার্স্ট স্টেপটা কি, স্টেপ ওয়ান, সবসময় এইভাবে অঙ্কটা করলে কোনো দিনও আটকাবে না। স্টেপ ওয়ানটা কি ছিল? স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান হয়েছে গিয়ে, আমি বলছি স্টেপ ওয়ানটা মনে রাখবে, হয়েছে গিয়ে অ্যালাওয়েবল, অ্যালাওয়েবল স্ট্রেস, অ্যালাওয়েবল স্ট্রেস বের করা, ঠিক আছে? স্টেপ ওয়ান হচ্ছে গিয়ে অ্যালাওয়েবল স্ট্রেস বের করা অ্যাট এনি কস্ট, এটাই এটা হচ্ছে স্টেপ ওয়ান। তো কী করতে পারি এটা, কী করা, কী এটা কী করে বের করা যায়? অ্যালাওয়েবল স্ট্রেস বের করার কিছু স্টেপ আছে, কী কী স্টেপ আছে? প্রথম হচ্ছে গিয়ে, ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে টেনজাইল, টেনজাইল স্ল্যাশ কম্প্রেসিভ, কম্প্রেসিভ নাম্বার এ। নাম্বার বি হয়েছে গিয়ে শিয়ার, বাস এতটুকুই। না এখন জিজ্ঞেস করতে হবে স্যার এটা বের করতে কি আমাদের অনেক নলেজ লাগবে, অনেক কিছু লাগবে? মোটেই কিছু লাগবে না, এখন তোমরা নিজেই সিম্পলি বের করতে পারো। না তার জন্য কি লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা ফর্মুলা, যে ফর্মুলা আমরা সবাই জানি। কি ফর্মুলা? ফ্যাক্টর অফ সেফটি, FOS, ফ্যাক্টর অফ সেফটি ইজ FOS। তো ফ্যাক্টর অফ সেফটি মানে এটা কী ছিল? ওয়ার্কিং ম্যাক্সিমা ম্যাক্স, অথবা এখানে আমরা সিন্স আমরা ডিজাইন করছি আমরা এখানে ম্যাক্স লিখবো না, আমরা লিখব অ্যালাওয়েবল দাদা দাদা আমার স্ক্রিনটা চলে গেছে, একটা মিনিট একটা মিনিট ওয়েট করো। আমরা যাই হোক, আমরা বেসিক ফর্মুলাটা কি ছিল? ম্যাক্স বাই সিগমা ওয়ার্কিং ওয়ার্ক, ওকে ফাইন, এটা ছিল আমাদের বেসিক ফর্মুলা, ঠিক আছে? বাট আমরা সিন্স এইখানে ডিজাইন করি, সিন্স আমরা ডিজাইন করছি আমাদের এখানে মধ্যে কিছু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করব? এখানে চেঞ্জটা এই করব, এটা ডিজাইনের জন্য শুধু চেঞ্জ করা হয় বেশিরভাগ, আমি লিখে দিচ্ছি ডি, অনলি ফর ডিজাইন, অন্য কোনো সাবজেক্ট কিন্তু সাধারণত এরকমভাবে চেঞ্জ করে না। আমরা কি করি, এখানে দেখি সিগমা ওয়াইটি আর এটা সিগমা ডাব্লিউ মানে সিগমা ওয়ার্কি, এখানের মধ্যে কিছু চেঞ্জ হয়। সিন্স আমরা ফ্যাক্টর অফ সেফটি ধরিনি, আমরা ফ্যাক্টর অফ সেফটি মোর দেন টু ধরব, মানে মনে করো ফ্যাক্টর অফ সেফটি ধরলাম থ্রি, এজিউম করলাম, ঠিক আছে? ডিজাইনে অ্যাজাম্পশন ইজ অ্যালাউড, আবার বলছি ডিজাইনে কিন্তু সব রকম অ্যাজাম্পশন অ্যালাউড, কোনো কেউ কিছু বলবে না। ইউ হ্যাভ দ্য ফেসিলিটি টু, ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি টু
opportunity to assume, you can assume as per the condition. Understood? Now, next korbo ta ki, next korbo ei je factor of safety jeta ache, amar ki ache factor of safety, FOS koto dewa ache, factor of safety daro, FOS dewa ache 3, factor of safety jodi ache 3, ekta minute. দেখো তো তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখো তো ডিসপ্লেতে তোমাদের দেখা যাচ্ছে কি না, দেখো তো না স্যার দেখা যাচ্ছে না, মানে থ্রিটা আমার ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়ালস টু, আমি কি জানি ইল স্ট্রেস কত ছিল 380 সিগমা ডাব্লিউ, অথবা এখানে সিগমা ডাব্লিউ লিখবো না আমরা, কারণ কি আমরা ডিজাইন নিয়ে আছে, আমরা এখানে লিখবো এটা হয়ে যাবে সিগমা অ্যালাওয়েবল, বাট অ্যালাওয়েবল কিসের অ্যালাওয়েবল, কার অ্যালাওয়েবল এটা দিতে হবে, এটা হবে টি মানে টেনশন অথবা কম্প্রেশন, ঠিক আছে, মানে এটা এটা জাস্ট বোঝার জন্য, পরীক্ষা হলে পরীক্ষাতে এরকম দিয়ে দেবে, তাহলে যে যে তোমার খাতা চেক করবে কিংবা তোমার ইয়ে দেখবে তারা ইমপ্রেসড হয়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারি সিগমা এ টি কমা সি ইজ ইকুয়ালস টু 380 ডিভাইড বাই 3 ইজ ইকুয়ালস টু সামথিং, কত কত এখান থেকে ক্যালকুলেশন, কেউ আমাকে ক্যালকুলেট করে দেবে কি, কেউ ক্যালকুলেট করে দিতে পারবে কত আসে 380 কত আসে, বলো তো কত আসে, তো এটাকে অ্যাজাম্পশন করে এটাকে 126 এই রাখি, ঠিক আছে 126 কিলো নিউটন পার মিলিমিটার, দাঁড়া এক মিনিট, নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, এইটা হচ্ছে কি আমাদের 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 টেনসর লোডিংয়ের এইটা হচ্ছে কি ম্যাক্সিমাম অ্যালাউড, মানে এর বেশি আমরা কোনো টেনসর লোডিং করতে পারবো না। সিমিলারলি শিয়ারের জন্য, মানে শিয়ার বলতে আমরা কি জানি, শিয়ার বলতে আমরা এখানে মধ্যে এখানে কতটুকু করা দিতে পারি সেটা দেখবো না, এখানের মধ্যে কিছু একটা কথা আছে, শেয়ার করতে গেলে আমি একটা আগেও তোমাদেরকে বলেছি, শেয়ার করতে গেলে আমরা একটা ছোট্ট একটা মাল্টিপ্লায়ার ইউজ করি, কেউ বলতে পারে কত কত মাল্টিপ্লাই করি শেয়ারকে, কত মাল্টিপ্লাই করি, কার খেয়াল আছে কত মাল্টিপ্লাই করি শেয়ারে, কত মাল্টিপ্লাই করা হয় বলো তো, কত মাল্টিপ্লাই বলো তো, কত মাল্টিপ্লাই করি, কত মাল্টিপ্লাই করি শেয়ারে, কত মাল্টিপ্লাই করি, শেয়ারে কত মাল্টিপ্লাই করি, শেয়ারে মাল্টিপ্লাই করি 0.5, একটা মাল্টিপ্লায়ার আছে, ফ্যাক্টর অফ সেফটি আগে এই ফর্মুলাটাই ইউজ হবে, বলে দিচ্ছি এই ফর্মুলাটাই ইউজ হবে, এটাই ইউজ হবে, বাট এখানে একটু ছোট্ট চেঞ্জ করব, চেঞ্জ করে কি করব, তাহলে আমরা এখানে মধ্যে চেঞ্জ করে এটা করব যে টাউ ইজ ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি, আমরা জানি ফ্যাক্টর অফ সেফটি FOS ইজ ইকুয়ালস টু
টাউ টাউটা টাউ অ্যালাউবেল মানে এখানে চলে যাবে টাউ অ্যালাউবেল এই অথবা এটা দিলে কাফি আর লাগবে না তারপর হবে সিগমা ওয়াইটি আর এটা হবে 0.5 0.5 নাও আমরা এটা এরকম লিখতে পারি লক্ষ্য করো টাউ এ ইজ ইকুয়ালস টু 0.5 সিগমা ওয়াইটি বাই ফ্যাক্টর অফ সেফটি ক্লিয়ার হয়েছে সবার বোঝা গেছে শুধু এইখানের মতো টাউর জায়গা শুধু এখানে অ্যাড হবে সেটা হচ্ছে 0.5 এটা প্রত্যেকটা আজ থেকে ডিজাইনের যা যা তুমি করবে প্রত্যেক জায়গাতে এটা অ্যাড হবে এটা তোমাদের কনসিডারেশন করতেই হবে এটা তোমাদের থাকবেই থাকবে এটা কিছু করার নেই তো কি করতে পারো এখন কি লেখা কি যেতে পারে লেখা এটাই যেতে পারে যে আমরা কি জানি ফ্যাক্টর অফ সেফটি আমরা কি ধরেছিলাম 3 ইজ ইকুয়ালস টু 0.5 টাইমস ইনটু 380 বাই টাউ এ তাহলে এখানে কি লেখা যায় টাউ এ ইজ ইকুয়ালস টু 0.5 ইনটু 380 বাই 3 কত আসে কেউ আমাকে বলতে পারবে কত আসবে ভ্যালুটা কেউ আমাকে একটু বলো কত আসবে কত আসবে 63.33 এটাকে একটু আমরা একটু একটু ছোট করব কারণ কি তাহলে আমাদের কাছে বেশি ইয়ে থাকবে 63 ধরে নেব 63 দাঁড়া একটু আমি এটাকে আলাদা করে দিই তা নাহলে এটা গুলিয়ে যাবে পুরো এটা এটা হবে 63 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার তাহলে আমরা বুঝতে পারি যে এতটুক অ্যালাওয়েবল স্ট্রেস আমাদের কাছে আছে মানে এটা হচ্ছে গিয়ে ফর শিয়ার তাহলে আমরা আমরা কী সামারি করতে পারি সামারিটা এই করতে পারি আমার কাছে সিগমা টি কমা সি মানে সিগমা টেনজাইল কমা কম্প্রেশন কত আছে 126 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার আরেকটা আছে আরেকটা হচ্ছে গিয়ে টাউ এ টাউ অ্যালাউবেল ইজ ইকুয়ালস টু 63 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা ক্লিয়ার ক্লিয়ার হয়েছে তো নাও এখন এখন যে জিনিসটা সব থেকে বড় জিনিস হচ্ছে এই জিনিসটাকে আমরা কি করে ক্যালকুলেট করে দেখে কি করে আমরা এই জিনিসটাকে ক্যালকুলেশন করতে পারি নেক্সট এটা কি করে লাগতে পারে প্রথম কি করেছিলাম কেউ বলতে পারে প্রথম স্টার্টিংয়ে আমি কি করেছিলাম স্টার্টিংয়ে কি করেছিলাম স্টার্টিংয়ে আমি আগে বলেছিলাম যে টেনসাইল লোডিংটা বের করবো যে কতটুকু টেনসাইল লোডিং হচ্ছে কতটুকু টেনসাইল লোডিং হচ্ছে আমি জানি টেনসাইল লোডিং ইজ ইকুয়ালস টু টাউ টেনসাইল লোডিংটা টেনসাইল লোডিং কোথায় হচ্ছে প্রথম প্রশ্ন যাই হোক প্রথম প্রশ্ন টেনসাইল লোডিংটা কোথায় হচ্ছে তারপরই আমরা বাকিটা দেবো টেনসাইল লোডিংটা কোথায় হচ্ছে বলতে পারবে কোথায় হচ্ছে টেনসাইল লোডিংটা কোথায় হচ্ছে টেনসাইল লোডিংটা কোথায় হচ্ছে কেউ বলতে পারবে টেনসাইল লোডিং প্রথম কোথায় হয় লোডটা কি দিয়ে আসবে প্রথম লোডটা বডিতে কি দিয়ে আসবে কি দিয়ে কোথায় লোডটা আসবে নাকেল জয়েন্টই তো নাকেল জয়েন্টে কোন পার্টটা দিয়ে লোডটা আসবে ফার্স্ট পার্ট প্রথম লোডটা কোনটা দিয়ে আসবে প্রথম পার্টটা লোডটা আসবে শ্যাফ্ট দিয়ে এস এইচ এ এফ টি শ্যাফ্ট এর জন্য প্রথম প্রথম টপিক হয় শ্যাফ্ট ডিজাইন কারণ কি এখান থেকে আমাদের ফুল পুরো জিনিসটা স্টার্ট শ্যাফ্ট ডিজাইনটা কী করে আমরা জানি টেনসাইল লোড নিয়ে আসি শ্যাফ্টটা আমরা যদি সার্কুলার শ্যাফ্ট ধরি তাহলে আমি কী লিখতে পারি সিগমা টি ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া সিগমা টি ইজ ইকুয়ালস টু ফোর্স কত ধরেছি এখন এখানে ওয়ান বাই ওয়ান একটা একটা করে লেখা আরম্ভ করতে হয় সিগমা টি কত ধরা হয়েছিল সিগমা টি ধরা হয়েছিল আমরা বের করেছিলাম 126
লোড কত ধরা হয়েছিল? লোডটা আমি ধরে লোড আমার অ্যালাওয়েবল আমি জুম করছিলাম, লোডটা 40 কিলো নিউটন, 40 কিলো নিউটন। সিন্স দুটোই কিলো নিউটনে আছে, এর জন্য আমি আর চেঞ্জ করছি না। আর এটা কি, এটা হবে পাই বাই ফোর ইনটু ডি স্কোয়ার, ক্যাপিটাল ডি। ঠিক আছে, এখন জিজ্ঞেস করতে ক্যাপিটাল, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। বলো কি বলছিলে, বলো বাইরের অংশটা, এক্স্যাক্টলি এটা, আর এই জায়গাটা, আর এই জায়গাটা, এই দুটো জায়গা বের করবো। এখন আমাদের টার্গেট হচ্ছে প্রথম এটা, তারপর এটা। ঠিক আছে, আমরা কেন কি করে বের করতে পারি, এই ডি ইজ ইকুয়ালস টু এটাকে, এটা হচ্ছে কি ডি ওয়ান, মানে এটা হচ্ছে ডি ওয়ান, অ্যাকচুয়ালি এটা ডি ওয়ান। তো এটা কি করে বের করতে পারি, 1.1, মানে 1.1 টাইমস অফ এই ডিটা দিয়ে দেয় এই ডিটা। ঠিক আছে, চলো আমরা একটু ব্যাক করি জিনিসটা, স্টপ প্রেজেন্টিং, চলো। ওকে, তাহলে এইটাই আমি দেখালাম যে এটা এটা কত আসলো, এটা হলো গিয়ে ডি। তাহলে তোমরা কী করবে, তাহলে এখান থেকে ডি স্কোয়ার আছে, তাহলে তোমরা এখান থেকে বের করে নাও। তাহলে কী কী বের করবো, ডি ইজ ইকুয়ালস টু কত আসে এখানে একটু দেখি তো, আমি নিজে দেখি, ডি স্কোয়ার, তাহলে ডি ইজ ইকুয়ালস টু হয়ে গেছে, ডি ইজ ইকুয়ালস টু রুট ওভার 40 বাই 40 বাই পাই বাই ফোর ইনটু 126। কারেক্ট কি কারেক্ট না বলো তো, এটা কারেক্ট কি কারেক্ট না? দেখো এটা এখানে কি করলাম, এই এখানে বলেছে আমি শর্টকাট ইউজ করেছি, এটা ম্যাথামেটিক্যাল, আমি কোনো এখানে এখানে আমরা কোনো ডিজাইনে কোনো পার্ট আনিনি। এটাকে আমি এদিকে নিয়েছি আর এটাকে আমি এ জায়গাতে এনেছি, এই জায়গাতে এনে সিন্স এটা ডি স্কোয়ার, এটার উপর একটা রুট ওভার দেওয়া যেতে পারে। ক্লিয়ার, স্কোয়ারটাকে রুট করে নিতে, এক্স্যাক্টলি। ডি ভ্যালুটা কত তোমরা একটু বের করে দাও, ডির ভ্যালুটা কত আসবে, বের করো, বের করো আমাকে জানো। কি আছে বলো, কি বলছো, কি বললে, পয়েন্ট সিক্স থ্রি আসছে? দেখো তো আমি আমি বলতে পারি না, আমি কারণ কি আমি ফুললি কিন্তু আরবিটারি করেছি, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। দেখো তো একটু একটু রিক্যালকুলেট করে দেখো। ঠিক আছে, আমি কিন্তু জানি না, আমি কিন্তু পুরো অঙ্কটা নিজের মন থেকে দিয়েছি। স্যার পাইয়ের ইউনিটটা একটু বলুন, 3.14। এটা পাইয়ের কোনো ইউনিট আছে নাকি, এটা ইউনিটলেস কোয়ান্টিটি না, এ অঙ্ক ভুলে গেছে কি করে হবে, ভ্যালু যে আমি কিন্তু ভ্যালু কী আসবে এটা কিন্তু আমিও জানি না, কারণ কি আমি কিন্তু পুরোটা অ্যাজাম্পশনের ইয়েতে দিয়েছি না, একটা এরকম হলে হতে পারে এরকম করে। আচ্ছা, আনসার কে বলেছে 0.63? আমি স্যার। তোমার নাম কি? তাপস দাস। ও তাপস বলেছো, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তুমি বলো 0.63, আরেকজন বলো, আমার আরেকজন লাগবে।
এটা ভালো একটা অঙ্ক পেলে, সত্যি বলছি একটা ভালো একটা অঙ্ক পেলে এখানে অনেক কিছু শিখে যাবে। এই জিনিসটা এই এই ভ্যালুটা যে এরকম করে কিছু দেখাবে সেটা আমার আইডিয়াতে ছিল না। ঠিক আছে বলছে 0.63 তো, কেউ তো আমাকে উত্তর দিচ্ছে না। তাপসের আনসার রেসপেক্টে আমি যাচ্ছি, তাপস বললো 0.63, তাহলে এইটা হবে 0.63। নাও এইখানে একটা 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 কথা বলে দিই, 0.63 তো দেওয়া আছে, প্রথম একদম একদম বেসিক আসি, আমি ওই জায়গাটা ডিলিট মারছি, জায়গাটা পুরোটা মুছে মুছে নিচ্ছি, আমার কিন্তু লাগবে। ওকে, আমি জানি কি ডি ইজ ইকুয়ালস টু 0.63। না আমরা একটা জিনিস পড়েছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে ডায়ামিটার কোনো সময় ডায়ামিটার অফ শ্যাফ্ট অনলি ফর শ্যাফ্ট কোনো সময় এটা মাল্টি স্যার এরকম ভ্যালু যদি পরীক্ষাতে আসে, সিন্স আমি বলে দিচ্ছি তোমরা, সিন্স তোমরা এবার থেকে নিউ ফর্মে পরীক্ষা দিচ্ছ, আশা করি তোমরা পরীক্ষার ইয়েটা দেখেছ, যারা যারা ব্যাকলগ ছিল তারা খুব ভালো করে জানো যে কোশ্চেনটা এরকম করেছে। তো এখন থেকে তো আমাদের কলেজ আমাদের ইউনিভার্সিটি তো একটু পেঁচিয়ে কোশ্চেনটা করবে, কারণ অ্যাজ আ একটু কোশ্চেন ইয়ে করে এখন অনেক কেউ কী করবেটা কি, আমি বলছি মেজরিটি লোক করবেটা কি, এটাকে সামারি করে এটাকে বলে দেবে যে ওয়ান এম, তাই তো করবে, তাই তো তোমাদের মাথায় আসবে। আমি এটার জন্য কোনো রকম কাউকে ব্লেম দিচ্ছি না, এটা আসাটা স্বাভাবিক। 0.63 আছে, তাকে আমরা এই সামারি করে সেটাকে আমরা 1 mm দিতেই পারি, বাট এটা দিলে হবে না, এখানের মধ্যে ভুল বলে দেবে, ওরা সঙ্গে সঙ্গে বলবে যে এটা ভুল। তো কী করতে পারো, কোশ্চেন আসছে হোয়াট টু ডু, তো তোমাদের একটা সিম্পল একটা কাজ করতে হবে। সিম্পল কাজটা কি, আমরা জানি শ্যাফ্ট ডায়া সবসময় আমি বলছি শ্যাফ্ট ডায়া খুব সতর্ক থাকতে হবে শ্যাফ্ট ডায়া নিয়ে। কেন, শ্যাফ্ট ডায়াতে যে যা হয় সেটা শ্যাফ্ট ডায়াতে যেটা হয় সেটা হয়টা কি, মাল্টিপ্যাল অফ ফাইভ হবে, কারণ কি 1 mm এর ডায়া শ্যাফ্টের ডায়া হয় না, শ্যাফ্টটা আমরা মার্কেটে পাবো না। আমি এই জন্য বলছিলাম যে এই সাবজেক্টটা অনেক অ্যাজাম্পশন আছে, কারণ কি অনেক কিছু প্র্যাকটিক্যাল যেটা অন্য সাবজেক্টে সেইগুলো প্র্যাকটিক্যাল না, মানে অনেক কিছু প্র্যাকটিক্যাল নাও হতে পারে। হ্যাঁ, ও থিওরিটা ইউজ করে এটাকে অ্যাপ্লিকেশান করে আমরা এটাকে প্র্যাকটিক্যাল করছি, এটা ডিরেক্টলি প্র্যাকটিক্যাল, ডিজাইনটা ডিরেক্ট প্র্যাকটিক্যাল, অন্য কিছু ডিরেক্ট প্র্যাকটিক্যাল নাও হতে পারে। না মাল্টিপ্যাল অফ ফাইভ হচ্ছে, তো মাল্টিপ্যাল অফ ফাইভ যদি হয়ে থাকে তাহলে আমি কী করতে পারি, আমি এইটা করতে পারি যে এখানে লিখতে পারি তাহলে ডি ইজ ইকুয়ালস টু 5 mm, সরি ডি ইজ ইকুয়ালস টু না, ডি ইজ এজিউম টু বি 5 mm। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বোঝা গেছে, এইটা তোমাকে কারেক্ট হবে, এটা তোমাকে কারেক্ট, এটা ওরাকে এটা কাটবে না, কারণ কি আমি 5 mm মাল্টিপেলেই আমি কিন্তু শ্যাফ্ট পাবো, এই শ্যাফ্ট কিন্তু মার্কেটে নেই, সিন্স দেয়ারফোর আমি এইটাকে এভাবে এজাম্পশন করতে পারবো না। ক্লিয়ার হয়েছে সবার, বোঝা গেছে, বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? ইয়েস অর নো? ওকে ফাইন, তারপর আমরা এটাকে আরেকটু ইয়ে করতে পারি, আমরা এটাকে এইভাবে করতে পারি, এটা করতে পারি ডি ইজ ইকুয়ালস টু, সরি আমরা জানি ডি ওয়ান ইজ ইকুয়ালস টু, যেটা আমি একটু আগে দেখালাম, ডি ওয়ান ইজ ইকুয়ালস টু 1.1 টাইমস অফ ডি, মানে কি 1.1 × 5, এটা কত আসবে 5.5। এখন তুমি জিজ্ঞেস করো স্যার এটাকে কি আমরা ইয়ে করতে পারি, এই বাড়িয়ে এটাও কি 5 mm মাল্টিপল রাখতে পারি, এটা ম্যান্ডেটরি না, এটা 5 mm মাল্টিপল রাখতে হয় না, আমি বলছি এটা 5 mm মাল্টিপল রাখতে হয় না। এখন তোমরা যদি মনে করো এটাকে ইয়ে করবে অ্যাপ্রক্সিমেশন করে এটাকে 6 রাখবে, তাতেও কোনো অসুবিধা নেই, ইট ইজ অ্যালাওয়েবল, ইট ইজ 101% অ্যালাওয়েবল, তুমি এটা করতেই পারো, ঠিক আছে। বাট এটাকে তুমি 5 mm মাল্টিপ্যালে নিয়ে যাবে, এটাকে তুমি 10 বলে কনসিডার করবে, এটা অ্যালাওয়েবল না,
এটা অ্যালাউবেল না। তুমি সিক্স নিতে পারো, এটা তোমার অ্যালাউবেল, তুমি এটা এটা তোমাকে অ্যালাউ করা যাবে, বাট এটা টেনে অ্যালাউ হবে না। ঠিক আছে, ক্লিয়ার আছে ব্যাপারটা? স্যার বললেন যে 5 এর মাল্টিপ্লাই করতে বললেন, তাহলে এখানে তো 6 করলে 5 এর মাল্টিপ্লাই হবে না। বুঝলাম না, 6 করলে 5 এর মাল্টিপ্লাই হবে না বলতে বুঝলাম না। তার জন্যই এটা এটা কি ছিল, ডি ওয়ানটা কি ছিল, যেখানে শ্যাফটাকে ধরে রাখে, হোল্ড শ্যাফটাকে, এটাকে বলি শ্যাফট, শ্যাফট হোল্ডার, শ্যাফট হোল্ডার। শ্যাফট হোল্ডারের ডায়ামিটারটা কত হচ্ছে, শ্যাফট হোল্ডার আউটার ডায়ামিটার, ইন্টারনাল ডায়ামিটার না, আউটার ডায়ামিটারটা কী ফর্মুলা থাকে, ডি ওয়ান ইজ ইকুয়ালস টু 1.1 টাইমস অফ ডি। তাহলে ডিটা কত দেওয়া আছে, 5। ঠিক আছে, তাহলে ভ্যালুটা কত আসবে, 5.5। এটা 5 এর মাল্টিপ্যাল হোক না হোক কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, তুমি এটা অ্যাজাম্পশন করতে পারো, এটাকে একটু, এটাকে একটু অ্যাপ্রক্সিমেশন করে এটাকে একটু বাড়াতে পারো, 6 করতে পারো, কমাতে পারবে না, 6 করতে পারো, বাট 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 তুমি এটাকে 5 এর এরকম 10 কিংবা 15 কিংবা এরকম তোমরা কিছু করতে পারবে না, ইউ ক্যান নট ডু দ্যাট। ইউ তোমাদের ম্যাক্সিমাম এটাকে 6 অবধি নিতে পারো, ম্যাক্সিমাম অবধি 6 বলতে আমি কেন 6 নিতে পেরেছি, কারণ এটা 5.5, এটা যদি 7.5 হতো তোমরা এখানে 8 নিতে পারতে, যদি এটা এটা যদি 7.2 হতো তবুও তোমরা 8 নিতে পারতে, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কিন্তু তোমরা এখানে 5 এর মাল্টিপ্যাল নেবে না, কথাটা বোঝা গেছে, বুঝতে পেরেছ, বুঝতে পেরেছ কি বুঝতে পারোনি? আচ্ছা আমি আবার বলছি, আমরা শ্যাফটের ডায়ামিটারটা 5 এর মাল্টিপ্যাল নিতে হবে, এখানে যা ভ্যালু আসুক তার 5 এর মাল্টিপ্যাল নিতে হবে। মনে করো এখন তোমাদের মাথায় আসতে পারে, আমি একটা 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 কন্ডিশন দিচ্ছি, তোমরা বলতে পারো স্যার আমার কাছে একটা আসলো, ভ্যালুটা আসলো 5.1, তবো তখন 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 তোমরা এটাকে চেঞ্জ করে এটাকে 10 কনসিডার করতে হবে, তোমরা এটাকে 5.5 রাখতে পারবে না, কারণ কি 5.5 হয় না, 5, 10, 15, 20 এরকম মাল্টিপ্যালে শ্যাফট পাওয়া যায়, আমি কি বলছো 5 এর মাল্টিপ্যাল পাওয়া যায়। মনে করো তোমরা পেলে 5.02, তখনও 5.02 দেন অলসো তোমরা এটাকে 10 কনসিডার করতে হবে, মানে কি এটা 10 এ মাল্টিপ্যাল যেতে হবে, এইভাবে তোমাদের ক্যালকুলেশন করতে হবে না। এই জন্যই দেখো এখানে আমি কী করলাম, 0.63 থাকার পর আমি কিন্তু এটাকে 1 এজাম্পশন করতেই পারতাম, এখন যদি স্যার আমরা কি 1 কে 5 দিয়ে ডিভাইড করতে পারি না, তার এই জন্য আমরা এটাকে বাই ডিফল্ট এটাকে 5 mm এ নিয়ে যাই। ক্লিয়ার হয়েছে? নেক্সট হয়েছে গিয়ে ডি ওয়ানটা হচ্ছে শ্যাফ্টের যে হোল্ড করছে, যে শ্যাফ্টটাকে ধরে রাখছে তার আউটার ডায়ামিটার, এটা ফর্মুলা দেওয়া আছে 1.1 ডি। এখন জিজ্ঞেস করছে স্যার ফর্মুলাটা আপনি কোথা থেকে ডিরাইভ করলেন, এটা আমি ডিরাইভ করা কেউ নয়, এটা ডিরাইভ করেছে ASME মানে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারা হিট অ্যান্ড ট্রায়াল মেথড দিয়ে অনেকবার অনেক এক্সপেরিমেন্ট করে তা ওরা এটা পেলো যে 1.1 ডি। ঠিক আছে, তো 1.1 ডির ভ্যালু কত পেয়েছি এখানে বলতে, এখানে পেলাম 5, তো আমি কী করলাম এখানে 5টা বসিয়ে দিলাম। নাও 5টা বসানোর পর আমি তাহলে কত ভ্যালু পেলাম, 5.5। ঠিক আছে, এখন তুমি বলতে পারো স্যার এটা কি 5 এর মাল্টিপ্যাল হতে হবে, না এটা ম্যান্ডেটরি না যে এটা 5 এর মাল্টিপ্যাল হতে হবে, বাট তুমি এটাকে অ্যাজাম্পশন করে এটাকে 6 নিতে পারো, এটা তোমার কাছে দেওয়া আছে, বাট এটার কমে অ্যাপ্রক্সিমেশন তুমি করতে পারবে না, এটা বেশি অ্যাপ্রক্সিমেশন তোমার করতে হবে, যেরকমটি আমি করলাম এখানে মধ্যে 6 করলাম। ঠিক আছে, এই গেলে এক, এখন তুমি জিজ্ঞেস করো তাহলে যদি 5.2 হতো তাহলে কি আমি এটা 6 নিতে পারতাম, হ্যাঁ নিতে পারতে, কোনো অসুবিধা নেই, বাট তোমরা 5 নিতে পারবে না, এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, বুঝতে পেরেছ, বোঝা গেছে কি বোঝা যায়নি? আচ্ছা ঠিক আছে, আজকে আর আমরা এটাকে কন্টিনিউ করব, বাট আজকে আমি একটা প্র্যাকটিক্যাল একটা তোমাদেরকে বলেছিলাম না ইন্ডাস্ট্রিতে কীরকমভাবে করা হয়, কী আছে ইন্ডাস্ট্রিতে আমি দেখাবো। ঠিক আছে, একটা মিনিট একটু দাও, আমি তোমাদের দেখাচ্ছি। আরে
এটা জাস্ট একটা ফর মানে এটা তোমরা ইন্ডাস্ট্রির ব্যাপারটা বোঝার জন্য আমি তোমাদেরকে বলছি। ইন্ডাস্ট্রির ব্যাপারটা বোঝানোর জন্য বলছি, তারপর এটা আমরা অ্যাকচুয়ালি এটা ইয়েতে নাও একটা যদি আমরা একটা স্ট্রেস ক্যালকুলেশন করি, মনে করো এটা একটা বার আছে, এ বারের এ বারে আমি ফোর্স দিচ্ছি 10 নিউটন, আর এই ক্রস সেকশন এরিয়াটা হয়েছে গিয়ে মনে করো কত হতে পারে 2 মিলিমিটার স্কোয়ার এরিয়াটা, তাহলে স্ট্রেস কত হবে, স্ট্রেসটা কত হবে বলতে পারবে, স্ট্রেস কত হবে, এটা স্ট্রেসটা কত হবে, এনি আইডিয়া? স্ট্রেস ইকুয়ালস টু কী জানি আমরা বলো তো, কী জানি স্ট্রেস ইকুয়ালস টু কী জানি, স্ট্রেস ইকুয়ালস টু কী জানি একটু বলো, তারপর আমরা আমি ততক্ষণ আমার সফটওয়্যারটা খুলছি। ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া, পারফেক্ট। ফোর্সটা কত, ফোর্স বাই এরিয়া, ফোর্সটা কত 10 আর এরিয়াটা কত 2, তাহলে এখানে সিগমা ইজ ইকুয়ালস টু 5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, কারেক্ট তো, এটাই হওয়া উচিত তাই তো, ইয়েস অর নো? হ্যাঁ। এখন যদি ম্যাটেরিয়ালটা, এখন দেখো এই জিনিসটাই আমি বলতে, এখন ম্যাটেরিয়ালটা মনে করো স্ট্রাকচারাল স্টিল হলো, স্ট্রাকচারাল স্টিল, স্ট্রাকচার STRUCT, স্ট্রাকচারাল স্টিল, হ্যাঁ আমি এইগুলো সব এটা জাস্ট তোমরা এই ভ্যালুটা মনে রাখবে, তোমাদের কাজটা হবে এই ভ্যালুটা মনে রাখা আর কিছু না। নাও স্ট্রাকচারাল স্টিল নিয়ে যখন আমরা কথা বলছি, এই যে স্ট্রাকচারাল স্টিল নিয়ে বলছি মানে কি, স্ট্রাকচারাল স্টিল হোক আর যা হোক সেরকম সেরকম এরকমই ভ্যালু হওয়া দরকার ছিল তাই, এই এটা 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 সবাই মাথায় থাকবে, ইয়েস অর নো? মাথায় রেখো, এটা জাস্ট আমরা শুধু শুধু শেখার জন্য, আমরা আর কিছু করব তার জন্য। চলো দেখাই, চলো আচ্ছা, তোমরা কি কেউ একটা সফটওয়্যারটা দেখতে পাচ্ছ এরকম কিছু একটা লেখা আছে উপর দিয়ে আনসেফ্ট প্রজেক্ট ওয়ার্ক বেঞ্চ দেখতে পাচ্ছ কি? আচ্ছা দেখাচ্ছি তারও, তাহলে তো হয়ে গেছে, ওয়েট করো একটু সময়, একটু একটু সময় লাগবে, এই জন্য 12:10 অবধি আমরা এটা এটা করানোর কারণটা হচ্ছে আমি প্রত্যেক দিন তোমাদেরকে একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির ইয়ে দেখাবো, ঠিক আছে? আমি কালকে দেখাবো আমি কি একটা করেছি রিসেন্টলি, একটা দেখাবো আমার আমি একটা প্লেনের ডিজাইন করা হয়েছিল, সেই প্লেনের উইংসের একটা একটা যে কোনো একটা কোম্পানির একটা উইংসের খামতি বের করা হয়েছিল সেটা কি সেটা দেখাবো, ঠিক আছে? স্পেসক্রাফট শুরু হচ্ছে, একটু ওয়েট করে আসো, একটু সময় নেয়, ও সময় বলতে খুব একটু সময় নেয় না মোটামুটি। হ্যাঁ বলো নীলাভ, আসো একটু একটু এটা সময় নেই, একটু আচ্ছা তোমরা কি তোমরা কি আমার আমি যে রেকর্ড করে রাখি ভিডিওটা তোমরা দেখো কি, তোমরা ইউটিউবে যে ভিডিওটা আসে সেটা কি তোমরা দেখো, ইয়েস অর নো দেখো কি? আচ্ছা চলো, তুমি কি আমরা কত ধরেছিলাম 2 মিলিমিটার পার স্কোয়ার মানে কত, এই দাঁড়াও আমি তো কত পড়েছিল স্যার, এটা এটা আমার কলেজ থেকে দিয়েছে, ইউনিভার্সিটি থেকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা রিসার্চ করি না, আমরা পিএইচডি রিসার্চ চলে, সেজন্য আমাদের কাছে অরিজিনালটাই থাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি স্যার এমসিএস তো মানে ওই সিভিলের মেইনলি ইউজ করে ডাক্তারাল প্রোগ্রামের জন্য, কে বুঝলো না কি বললে, মানে এমসিএস মানে এখনো পর্যন্ত এমসিএস আমি এদিকে কাউকে দেখিনি ইউজ করতে স্যার, মানে মেইনলি শীট মেটালের
কাট করেছিলাম স্যার কেটিয়াতে, আর প্রোগ্রামিং হতো স্যার সলিড কামে, আর আপনার এমনি নরমাল কোন মোল্ডিং ফোল্ডিং ডিজাইন হতো স্যার ওটা সলিড বক্সে করে নেওয়া হতো কোন কোন সময় সলিড এ। কিন্তু এটা এটা ঠিক, এটা আমি অস্বীকার করছি না, বাট দ্য থিং ইজ দ্যাট আমরা এইটা এনসিস দিয়ে তুমি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল জিনিসের ক্যালকুলেশনও করতে পারবে, অনেক কিছু ক্যালকুলেশন করতে পারবে। হ্যাঁ স্যার এনসি এটা খুব স্যার টাফ আছে স্যার, একটু মানে কমপ্লেক্স আছে, একটু টাফ বলতে কিছু না মানে কমপ্লেক্স। কমপ্লেক্স কারণ কি আমি বলেছি, তোমরা একটা সাবজেক্ট পড়ো না, এই সাবজেক্টটা তোমাদের নেই, মানে সাধারণত তোমাদেরকে পড়ানো হয় না, মানে এটার নাম হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথডস, ওই 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 সাবজেক্টে ধরেই পুরো পুরো জিনিসটা কাজ করে, ব্যাপারটা হয়েছে এটা। দাঁড়ো আমি একটু একটা ক্যালকুলেশন করে দেখছি, 5/0.63 শিফট আনসার 0.79 আমি একটু চেঞ্জ করি, আমি একটু তোমাদেরকে দেখানোর জন্য কোথায় গেল, কোথায় সার্কেলটা কোথায়, সার্কেল মডেলিং প্লেন এক্সট্রুড 30 mm, ঠিক আছে 30 mm থাক, এক এটা হলে জেনারেট আছে, আসুক একটু দেখে না, ওই আচ্ছা এই এরকম একটা স্ট্রাকচার যেরকম আমরা থিওরিটা বলেছিলাম। থিওরিতে কি বলেছিলাম, এই দু সাইডে দুটো ফোর্স অ্যাপ্লাই হবে, কত ফোর্স অ্যাপ্লাই হবে বলেছি মনে আছে, আমি নিজে ভুলে গেছি, কত বলেছিলাম 10 নিউটন অ্যাপ্লাই হবে বলেছিলাম, ঠিক আছে চলো হয়ে গেছে। এখন দেখি এই 10 নিউটন অ্যাপ্লাই করার পর আমরা যে ভ্যালুটা প্রেডিক্ট করেছিলাম অ্যাকচুয়ালি কি সেরকম কি না, এটা স্ট্রাকচারাল স্টিল, কিন্তু বাই ডিফল্ট এটা স্ট্রাকচারাল স্টিলই নেবে, স্ট্রাকচারাল স্টিল, দেখি এটা কি অ্যাকচুয়ালি সেটা নেবে না আমরা ক্যালকুলেশানটাই ভুল করেছি, এটা এই জন্যই তোমাদেরকে দেওয়া তাকে তোমরা বুঝতে পারো যে প্র্যাকটিক্যাল কী হয় আর সিমুলেশন কী হয় আর থিওরি কী হয়। আসো আচ্ছা আমি একটু একটু বেসিক কয়েকটা কাজ করে নিই, তাহলে তাহলে তোমরা দেখে নিতে পারবে, তাড়াতাড়ি হবে, তোমরা বুঝতেও তোমাদের পারবে, ঠিক আছে। ওকে ফাইন এটা হয়ে গেল। ও আচ্ছা আমরা কত লোড দেবো বলেছিলাম, ইনসার্ট ফোর্স, ফোর্স আমরা ইনসার্ট করব, ওই ওই কোথায় গেল কোন আচ্ছা ফোর্স ইনসার্ট করবো বলেছিলাম, ফোর্সটা কোথায় ইনসার্ট করো, ফোর্সটা মনে করো এটা কোথায় গেলো আমার অ্যারোটা, অ্যারো এটা হলো এইখানে, অ্যারো ইনসার্ট করবো মনে করো 10, ঠিক আছে 10
ক্লিক এটাকে ডিফাইন করে দিই, ওকে ফাইন টেন, এটা হচ্ছে ডিফাইন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নাও দেখো ফোর্সের এরিয়াটা ঠিক আছে তো, কোন যেদিকে লাগছে, রাইট অর রং, ফোর্সের ডিরেকশনটা ঠিক আছে তো? অ্যাজ ইফ থিওরিতে যা বললাম আমরা, তোমরা একটু আনসার দাও, রাইট অর রং ঠিক আছে কি? হ্যাঁ ওকে অ্যাপ্লাই ঠিক আছে। ওই দেখো দেখাচ্ছে, আর আমরা আরেকটা সাইডকে ফিক্স ধরে নিলাম, মানে ফিক্স ধরলেও আমরা এখানে এদিকে 10 kN পাবো, আমাদের থিওরি এটাই বলে ঠিক আছে। থিওরি আমাদের আমাদের থিওরি নিয়ে ক্যালকুলেশনটা করি ঠিক আছে। ওকে নাও আবার আরেকটা আমি এটাকে এটাকে একটা সাইডকে ফিক্স করে দিই, কারণ কি আমরা জানি, আমরা কি জানি বলতো, একটা সাইডকে ফিক্স, আমরা একটা সাইডকে ফিক্স করব মানে কি, ফিক্স করলে মানেটা কি, আমরা থিওরিটা কি পড়েছিলাম মনে আছে, ফার্স্ট ইয়েতে একটা পড়েছিলাম যে একটা সাইডকে ফিক্স করলাম, একটা সাইডে ম্যাক্সিমাম স্ট্রেস দিলাম, তো ওই স্ট্রেসটা আবার আর ওই আরেকটা সাইড দিয়ে এসে পড়বে, এরকম পড়েছিলাম মনে আছে কি, মনে আছে কি, অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল পড়েছিলাম যে, ইয়েস অ্যান্ড নো, মনে আছে তোমাদের, মনে আছে? কি কোনো জবাব দিচ্ছে না, কি করে আমি তাহলে এটাকে ইয়ে করি? আচ্ছা নাও দেখাচ্ছি দেখো, তারপর আমরা কি করলাম এখানের মধ্যে, আমি স্ট্রেস যেটা আমরা আমার দরকার আরেকটা করলাম, স্ট্রেস ক্যালকুলেশনটাই করি, আর আর কিছু লাগবে না, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়েট কর, জাস্ট দু তিন মিনিটের ব্যাপার, শেষ হয়ে যাবে। ততক্ষণে তোমাদের অ্যাটেন্ডেন্সের ইয়েটা দিয়ে রাখি, আস্তে আস্তে, ওই তো এসে গেছে। কত অ্যাজাম্পশন করেছিলে, কত অ্যাজাম্পশন করেছিলে তুমি, তোমরা কত অ্যাজাম্পশন করছো, কত স্ট্রেস হবে, কত অ্যাজাম্পশন করেছিলে, কত কত স্ট্রেস হবে অ্যাজাম্পশন করেছিলে বলো, থিওরিতে আমরা কত অ্যাজাম্পশন করেছিলাম বলো, কত অ্যাজাম্পশন করেছিলাম, কিছু আনসার দাও, কত অ্যাজাম্পশন করেছিলাম, ফাইভ মনে আছে, ফাইভ করেছিলাম, 10/2 = 5 করেছিলাম মনে আছে কি? হ্যাঁ কত আসলো দেখো, নিজের ভ্যালুটা নিজে দেখো, 22.134, আরেকটা আসলো 10.96, মিনিমাম হয়েছে 10.96, মানে আমি কেন এই জিনিসটা করছি ঠিক আছে, সরি, কেন এই জিনিসটা করছি, এই জিনিসটা করার রিজনটা হচ্ছে তোমাদেরকে একটা জিনিস প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য, যে আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা এইসব নিয়েই কাজ করি, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কে কী করে কত কত ভ্যালু এখানে দেখাচ্ছে, এখানে ভ্যালু কিন্তু বেশি দেখাচ্ছে না, এখানে ভ্যালু কত দেখাচ্ছে, 22.134, আর একটা দেখাচ্ছে 10.96। নাও এখানেই আমি ক্যালকুলেশন তোমাদেরকে দেখাচ্ছি, একটা 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 ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে পাচ্ছ, আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো, এই জিনিসগুলো আমরা আমরা যখনই আমরা কাজ করি তখন এটা আমাদের খুব খুব সাহায্য করে। দেখতে পাচ্ছ ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো
তাহলে বুঝলে কি এইভাবে এইভাবে আমরা অ্যাকচুয়াল ক্যালকুলেশন করি, আমরা যেটা বই খাতায় শিখছি। এখন জিজ্ঞেস করতো স্যার আমরা যেটা বই খাতায় শিখছি এটা কি ভুল? মোটে এটা ভুল না, এটা এটা যা শিখছি ওটা 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 হচ্ছে কি আমাদের ফাউন্ডেশন। বাট যখন আমরা কোম্পানিতে গিয়ে কাজ করব তখন এটা চেঞ্জ হয়ে যাবে, কয়েকটা জিনিস জানতে হবে। এখন জিজ্ঞেস করতো স্যার এটা থিওরিটা কি, এটা কেন 10.96 আসলো আর আমরা ক্যালকুলেশন? এটার জন্য একটা সাবজেক্ট আছে, তার নাম হচ্ছে কি ফাইনাইট এলিমেন্ট মেথড। ওই ফাইনাইট এলিমেন্ট মেথডসে বলা আছে যে কী করে এই ভ্যালুটা এরকম আসে, কেন এই ভ্যালুটা এরকমই আসবে, কেন এই ভ্যালুটা অন্য কিছু আসবে না, রিজনটা কি, এই জিনিসটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবং এটাই প্র্যাকটিক্যাল, ফাইনাইট এলিমেন্ট মেথড যেটা আছে এটাই প্র্যাকটিক্যাল। বাট এটার জন্য এটা পড়তে এটা এটা সাবজেক্টটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে আমি একটু একটু ইন্ডাস্ট্রি দিতে থাকবো, ইন্ডাস্ট্রিয়ালে কী করে, ইন্ডাস্ট্রিতে কী ইউজ করি, ইন্ডাস্ট্রিতে কী করে আমরা ক্যালকুলেশন করি। এখন সেম জিনিসটা নাকেল জয়েন্টটা যখন আমরা বানিয়ে ইন্ডাস্ট্রিতে ইউজ করব, মানে ডিজাইন করব, আমরা যে ক্যালকুলেশন করেছি আর এখানে যে ক্যালকুলেশন করছে তা কি কারেক্ট কী রং, আমরা সেটাও করে দেখব, ঠিক আছে? আচ্ছা, এখন অবধি এতটুকু অবধি কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন? ইয়ে শোন, কনফিউশন আছে কি, কোনো রকম কনফিউশন? না স্যার।